শহরে পড়েছে তোমার পতি চুরি সত্যি জানিতে কি পারি কি বা তোমার নাম কোথায় তোমার ধা আমার নাম বেহুলা রাজনী শ্বশুরালয় চম্পলা নগর চম্পক নগর কোন চম্পক নগরের কথা বলছো তুমি যে চম্পক নগরে আচ্ছা চম্পক নগরে তোমার ঘর জানিতে কি পারি তোমার শ্বশুর ঠাকুরের নাম কি সত্যি কিন্তু আমি এমনি ভাবে মুখে উচ্চারণ করে শ্বশুর ঠাকুরের নাম তো বলতে পারবো না তবে আমি আকারে বলবো তোমায় প্রকারে গুছিয়ে নিতে হবে বেশ আরে দিনের বেলা লুকি তর রাত্রি কালে উহদি রাত্রিকালে উদিত হয় সিনাম মোর শ্বশুর সদা তোমার শ্বশুর ঠাকুরের নাম কি তবে চা সত্যি গো সে হয় আমার শ্বশুর ঠাকুর চাঁদ চম্পলার চাঁদ সৌদাগর তোমার শ্বশুর ঠাকুর আমি কি শুনছি যে আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর তারই পুত্রবধূ আচ্ছা কন্যা আমি জানতে পারি তোমার শাশুড়ি মাতার নাম অবশ্যই আরে হলুদি বরণে তোমার শাশুড়ির নাম তবে সনকা তোমার পতি দেবতা আমার পতি দেবতা না হ্যাঁ 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 আমি এখন লক্ষিন্দরের বীজ ধরবো সবাই মাথার চুল খুলে দেবে আর সবার চরণে আমার রইল শত সহস্র কোটি প্রণাম আমি কিছুই জানি না সবাই আমার গুরু আর আস্তিক অশ্বমণির মাতা নাগ ভগ্নী রস সময় যে যা পারবে দান করবে এই বীজ ধরার সময় দান করলে তার বংশে কখনো সর্প ভয় থাকে না আরে জিও রে দঙ্ক
তাই তো আমার কাজ রয়েছে কাপড় কাচা আমার পিতা আমায় বলেছে ওরে মেটুলা তুই পৈতৃক দেবতার কাপড় কাচবি তাই দেরি না করে আমার ছেলে রয়েছে ধরঞ্জয় তাকে সঙ্গে করে নিয়ে যাব কোথায় রে বাবা ধরঞ্জয় যাই মা এসো বাবা এসো আমি বাড়িতে গিয়ে আমি বলবো দাগুকে দিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে বাবা ধরঞ্জয় কি এই গান তুই কোথায় শিখেছিস বাবা কেন কি বললি আমার সামনে বিয়ে করব বিয়ে করবি হ্যাঁ বিয়ে করবি ছোট দেখি মেয়ে কি বিয়ে করবি হ্যাঁ তোর কি বিয়ের বয়স হয়েছে হয়নি শুন কি এই বয়সে বিয়ে করতে নেই তাহলে যখন বড় হবি হ্যাঁ তখন ঠিক তোর আমি বিয়ে দেব না এখনই বিয়ে করব বিয়ে করবি হ্যাঁ ঠিক আছে তুই এক কাজ কর কাপড়গুলো নিয়ে চল নদীর ঘাটে চলো এসো বাবা ধরন যাই আমরা নদীর ঘাটে চলে এসেছি কাপড়গুলো যে আমার কাছে তুই শোন আমি কাপড় কাচবো আর তুই কি করবি বলতো খেলবো খেলতে গেলে হবে না হলে এই পেটটা কোথায় কেমন করে চলবে কেন ভাতে চলবে ভাতে হ্যাঁ বাড়িতে কি চাল আছে আমি কাপড় কাচবো হ্যাঁ আর তখন তুই আমার মাসিমা পিসিমা দিদিমা হ্যাঁ তাদের কাছে তুমি পয়সা উঠে নিচ্ছি কেমন আর নাম করা তো পার নাম চিন্তা মন কাপড় কাচি
আমার পিতা আমায় বলেছি যখন তোর ছেলে বিরক্তি করে মারবি সেই সময় তোর ছেলেকে মারবি। আমার ছেলেকে আমি মেরে রেখেছি, পায়ে কাপড় আছে এগুলো কেচে নিব। অনেক দেরি হয়ে গেছি, আমার ছেলেকে জাগাতে হবে। বাবা ধরন যাই, আরে ও বাবা ধরন যাই, দেখ কত বড় বেলা হয়েছে। শোন, তোর দাদুর যে বাগম্বরখানা রয়েছে সেই বাগম্বর প্রখালন করে আমরা চলে যাবো, কেমন? সে কি দেখলাম? মাসিমা যেন তার ছেলেকে মেরে আবার জীবিত করে দিল। আমি যদি যেতে পারি ওই মাসিমার কাছে, সে মাসিমা আমার স্বামীকে ফিরিয়ে দিবে। তাই বিলম্ব না, ছুটে যাই সে মাসিমার কাছে। মাসিমো, ও মা, তুমি কে মা? আমি একটা জনম দক্ষিণী নারী। জনম দক্ষিণী? তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। একই বলছি বলছি, না না, তোর স্বামীকে তো আমি ফিরিয়ে দিতে পারি না বলছি। ও প্রাণে মাসি গো, ও মাসি,
বিরাত্রে বাসর করে আমার স্বামীকে বদলার কালিয়ে নাগলি দংশন করেছে মাছি কি বলছো বলছো মৃত স্বামীকে বক্ষে লয়ে আমরা আর সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি তোমার কাছে ফিরিয়ে দাও না মা বলজি আর তোর স্বামীকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না তবে একটি উপায় আমি বলে দিতে পারি কি এমন উপায় আছে মা শোনো বলজি আজ রয়েছে আমার পিতার বাগুবার এই বাগুবার প্রকালন করে আমার পিতার কাছে যাব আর তোমার দুঃখের কথা আমার পিতাকে বলবো বলছি সেখানে গিয়ে মনে হয় আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাব হ্যাঁ বলছি দাও না মাসিমা ওই বাগম্বরখানা আমি ধৌত করে দিই গো না বলছি এ বাগম্বর তুমি প্রসারণ করতে পারবে না বলছি যদি বা না পারি আবার না হয় তুমি ধৌত করে নেবে বেশ এ নাও বলছি হে ঠাকুর পেয়েছি আজ আমি দেবতার বসন এই দেবতার বসনকে যদি আমি ভালোভাবে ধৌত করতে পারি তবেই আমি পৌঁছতে পারবো সেই কৈলাসপুরীতে ওগো মা তুমি আমায় রক্ষা কর ওরে আজো বাল্লা সাজরে জরা বলবির গারি আমার স্বামী রেখে গেছে ছয় মাসে দাদি বাল্লা বা বলছি তুমি কত সুন্দর প্রখারণ করেছো বলছি তুমি এক কাজ করো তুমি এসো আমার সঙ্গে বেশ তাই হবে আশীর্বাদ করে কন্যা জানিতে কি পারি কন্যা আজ আমার বাগম্বর মুখালন করতে এত বিলম্ব হলো কিসের কারণ পিতা আর বলবেন না আপনার বাগম্বর আমি প্রখালন করে এনেছি নেতুলা নিত্যদিনই তুমি আমার বাগম্বর প্রখালন করতে চাও কিন্তু আজ আমার এই বাগম্বর কে বা করেছে প্রখালন আমি করেছি পিতা আপনি কি কিছু জানেন আমার সংসারে বা কে রয়েছে আমার সংসারে রয়েছে আমার ছেলে ধনঞ্জয় আর আমি ছাড়া কেউ নেই আমি জানি কন্যা আমি জানি যে তোমার কেউ নেই
কিন্তু এই বাগম্বর তুমি প্রক্ষালন করো রে কন্যা, কারণ নিত্যদিনই তুমি আমার বাগম্বর প্রক্ষালন করো। আর আজ যে করেছে বাগম্বর প্রক্ষালন, এই বাগম্বরে রয়েছে 33 কোটি দেবতার অঙ্কুর। তাই যে করেছে এই বাগম্বর প্রক্ষালন, তার সীমন্তের সিঁদুর বোঝায় রাখবে দেব পঞ্চানন। ক্ষমা করে পিতা, সে যে বিধাতা। সে বিধাতা? তবে কি আমার বাক্য নারাজ হবে? কখন নয়, কোথায় সে বিধবা? আমার কাছে রয়েছে। এসো তাকে। বঞ্জি, এসো বঞ্জি। তবচনে প্রণাম হই দে। আশীর্বাদ করি কন্যা, আশীর্বাদ করি। হোক তোমার সীমন্তের সিঁদুর অক্ষয়। আমার কি সোনা লে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শুনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির চম্পকনগরে তোমার ঘর, জানিতে কি পারি তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? সত্যি, কিন্তু আমি এমনি ভাবে মুখে উচ্চারণ করে শ্বশুর ঠাকুরের নাম তো বলতে পারবো না। তবে আমি আকারে বলবো, তোমায় প্রকারে গুছিয়ে নিতে হবে। বেশ। আরে দিনের বেলা লুকি তর রাত্রি কালে উহুদি রাত্রিকালে উদিত হয় সিনাম মোর শ্বশুর সদা। তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? তবে চা। সত্যি গো, সে হয় আমার শ্বশুর ঠাকুর। চাঁদ চম্পলার চাঁদ সৌদাগর তোমার শ্বশুর ঠাকুর। আমি কি শুনছি যে আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর তারই পুত্রবধূ? আচ্ছা কন্যা, আমি জানতে পারি তোমার শাশুড়ি মাতার নাম? অবশ্যই। আরে হলুদিয়া বরণে হলুদিয়া বর্ণের হয় মা বন্ধের
তোমার শাশুড়ির নাম তবে সনকা তোমার পতি দেবতা আমার পতি দেবতা না হ্যাঁ 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 100 বড় বাসে সে তো লক্ষণ বধ করেছিল এই নামটিকে পূর্ণ করে বললে আমার স্বামী দেবতা নন পূর্ণ যুক্ত তবে লক্ষিন্দ সত্যি ওই সূত্র যদি ধরি ওই সূত্র ধরলে তুমি যে এই মুহূর্তে আমার নাত বধূ কন্যা সত্যি চাঁদ সওদাগর অর্থাৎ তোমার শ্বশুর ঠাকুর হচ্ছে আমার একনিষ্ঠ ভক্ত আমার চরণে পুষ্পরা দে কোনদিন এক কিলা জল গ্রহণ করে না তবে আমার কন্যা পদ্মাবতী সত্যই যদি তোমার পতিকে দংশন করে থাকে তবে আমি কথা দিচ্ছি কন্যা তোমার পতির প্রাণ আমি আজকে এই মুহূর্তে ফিরে দেব বিনিময়ে বিনিময়ে তোমাকে নিত্য গীত করে 33 কোটি দেবতার মন জয় করতে হবে শুধু কি তাই আমার মন জয় করতে হবে কারণ আমি নাচ গান বড় ভালোবাসি যার জন্য আমার অপর নাম নটরাজ আমায় আশীর্বাদ করবে আমি যেন নিত্য গীত করে 33 কোটি দেবতার মন জয় করতে পারি আর সেই সুযোগে পদ্মাবতীর কাছ থেকে জেনে নিয়ে আমি তোমার পতির প্রাণ ফিরে দেব তাই হবে তুমি এখন যাও গিয়ে এই দেশ ত্যাগ করো কারণ কারণ আজ যে তোমার স্মৃতিতে সিঁদুর দেব বেশ বেশ আমি এই বেশ পরিত্যাগ করব কিন্তু কি বেশ পরিধান করে আসব কারণ আমার চণ্ডীর রয়েছে অগ্নিবস্ত্রের শাড়ি হ্যাঁ সেই শাড়ি তোমায় পরিধান করাবো তাই হবে বেশ কন্যা এবার তুমি এসো কোথায় নারদ নারদ নারায়ণ নারায়ণ রামা ঠাকুর আমাকে করেছে স্মরণ তাই আমি এই মুহূর্তে দেব দর্শন চললাম নাকি ভাই শিব চতুর্দশী ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলা না ও ভোলা না ভোলা না ও ভোলা না শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলা না পাতায়ার গঙ্গার জল ঢালছে রাশি রাশি ঠান্ডা লেগে
যে বুড়ো শিবে হলো সর্দি কাশি ভোলানা ও ভোলানা ও ভোলানা পাতায়ার গঙ্গার জল ঢালছে রাশি রাশি ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলানা ও ভোলানা আমন্ত্রণ করবে যে এই মুহূর্তে কৈলাসে এক দেব সভার আয়োজন করা হয়েছে নারায়ণ এক নর্তকী এসেছে নর্তকী হ্যাঁ না মামা ঠাকুর নর্তকী আসেনি নর্তকী যদি আসতো তাহলে এই আপনার এই কৈলাসপুরিতে আলোকিত হতো না মামা ঠাকুর বলুন তো আপনি একটু ভেঙে বলুন তো কে এসেছে মামা ঠাকুর ও তোমাকে ভেঙে বলতে হবে তো বলুন আপনার যাকে বলছি নর্তকী সে আসলে তোমার ছোট মামিমা আমার ছোট মামিমা না রায় না রায় না রায় তাই বলছি তুমি 33 কোটি দেব দেবীকে নিমন্ত্রণ করবে আসার জন্য বিয়ে করবে তুই সাবধান কি তুমি তোমার মামিমাকে যেন ভুল করে এই কথা বলো না জানি মামিমা যদি আসে তাহলে তো রসভঙ্গ হয়ে যাবে মামিমাকে নিমন্ত্রণ দেওয়া যাবে ঠিক আছে মামিমার কাছে যাবে সত্য মুখে বলবে হরি 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 আর করবে তুমি তোমার মামিমার কামনি সিঁদুর চুল নারায়ণ নারায়ণ কন্যাকে বিবাহ করতে হলে তো তার এই স্মৃতি তো রাঙাতে হবে না ওম শঙ্কর ওম খুশি মামা ঠাকুর ওম শঙ্কর কত খুশি হয়ে গেল বাপরে আবার আমার মামি মামি আসবে কি আনন্দ নারায়ণ 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 তাই 33 কোটি দেবতার কাছে যাবো তাই মধুমাকা হরির নাম গাইতে গাইতে যাবো 33 কোটি দেবতার কাছে যাবো এবার 33 কোটি দেবতার কাছে মধুমাকা হরির নাম গাইতে গাইতে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম
কেন বলছি জানেন এমনি করে বলছিস কেন কি হয়েছে আপনাকে দেখে আমার দুঃখ হচ্ছে জানেন নারু আপনি আমার একমাত্র মামিমা তা সত্য কিন্তু মামিমা একটা কথা বলবো রাগ করবেন না তো কেন রাগ করব আপনার এই সিঁদুর সিঁদুরটা কার জন্য মামিমা এটা নতুন করে বলার কি আছে একটু বলেন না শুনি নারীরা সিঁদুর পরিধান করে থাকে শুধুমাত্র স্বামীর জন্য ওটা লাইফবয় সাবান দিয়ে ধুয়ে দেন কেন কেন মামিমা কি আর বলবো মামা ঠাকুর আবার বিয়ে করছে জানেন আর কথাটা বলতে লজ্জা করলো না লজ্জা কিসের সত্যি কথা বলছি কি সত্যি কথা নারায়ণ আমি জানি আমার স্বামীকে আমি চিনি আমাকে ছাড়া কখনো আমার স্বামী কোনো নারীকে এসে মন দিতে পারে না আমিও মামাকে খুব ভালোবাসতাম জানেন তে কথাটা শুনে আমাকে আমার মাথা ঘুরে গেল নারায়ণ নারায়ণ তা আপনি বলছেন হ্যাঁ তুই কি সত্যি কথা বলছিস আরো বলেছে জানেন মানে আর কি বলেছে বলেছে আপনার এই চণ্ডী মণ্ডপ থেকে চুপি চুপি করে চুরি করে নিয়ে আসতে কামিনী সিঁদুর জানেন কামিনী সিঁদুর হ্যাঁ তুই চুরি করবি করবো না তাই বলছি আর কি তাহলে বলেছে মামা ঠাকুর কামিনী সিঁদুর চুরি করতে বলেছে আর এই সিঁদুর নিয়ে গিয়ে ওই মামিমা দেখাচ্ছি ছোট মামিমাকে বিয়ে করবে তোমার ছোট মামিমাকে আমি দেখাচ্ছি এখন কোথায় রয়েছে সেই মেয়েটা সে কৈলাসে রয়েছে জানেন না ছি 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 আর 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ করেছে জানেন কি ওখানে বিয়ে হবে নিত্য গীত হবে তাই নারদ তুই সত্যি বলছিস তো একবারে সত্যি বলছিস তাহলে আর দেরি নাই চল এই মুহূর্তে ওই কৈলাসে ছুটি যাই দেখি ওই বুড়ো খুনো নষ্টি মেয়েকে নিয়ে এসে ওই দেব সমান মাসে রাসলীলা শুরু করেছে আমি এই মুহূর্তে ছুটে যাই নারায়ণ হয়ে গেছে আবার কাজ মামিমা একটু দাঁড়ান না আমি যে বলেছি এটা কিন্তু কাউকে বলবেন না হ্যাঁ বেশ প্রাণে আবার ভয় রয়েছে তোমার ভয় কেন বলছি তাই বলছি আর যদি সত্যি হয় তবেই ভালো আর যদি মিথ্যে বলিস তাহলে তোর সাজা হবে আচ্ছা সাজা আমি মাথা পিতরে গ্রহণ করে নেব বম শঙ্কর বম শঙ্কর বম শঙ্কর নারদ ঋষি গেছে 33 কোটি দেবতাকে আহ্বান করার জন্য মহারায়ণ আমি এসেছি মামা ঠাকুর প্রণাম হই আশীর্বাদ করে ভাগ্নি 33 কোটি দেবতাকে আমি আমন্ত্রণ করেছি কোথায় আসবে কোথায় সে 33 কোটি কোথায় ধর্মরাজম ও দেবরাজ আসুন দেবরাজ আসুন আশীর্বাদ করে পুত্র আশীর্বাদ ভাই গণেশ নিজ আশীর্বাদ এখানে বসে যাও দেবাদেবীর মহলে এই যমরাজের প্রণাম গ্রহণ করো যমরাজ নিজ আসনে গ্রহণ করো বেশ আও শ্রীমানি ভব আও শ্রীমানি ভব Thank you.
বলে শরণাতে হ্যাঁ বলো দেখতে পাচ্ছো 33 কোটি দেব দেবীকে আহ্বান করেছে শুধুমাত্র তোমারই কারণ এবার শুরু করো তোমার নিত্য গীত দাদু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন নিত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে নিশ্চয় শরদ চন্দ্র প্রবন মন্দ সাধু সাধু শরদ Yeah.
হয়তো সত্যি কইলা সে যেন কতই না সংকেত ধ্বনি আর লুঠধ্বনি আর দেরি নাই এই মুহূর্তে যাই ছুটে যাই সেই কইলাসে দেখি দেখি কোথা থেকে আগে নদীকে নিয়ে গেছে এই তব চরণে প্রণাম হয় প্রভু তুমি এই সময় কইলাছে নারদ নারায়ণ 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 ওগো আমি এসে বুঝি তোমার রসভঙ্গ করলাম না ও রসভঙ্গ নয় কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি নারায়ণ আমি কি করে বলতে পারি বলুন আমি বলতে পারি আমি একই দেখছি স্বামী কি এই অসময় ৩৩ কোটি দেবতাকে আনয়ন করা হয়েছে এই দেবসমার মাঝে এই ৩৩ কোটি দেবতাকে আনয়ন করা হয়েছে তাই দেখে বুঝি তুমি অবাক হয়ে গেছো অবাক হব না এই ৩৩ কোটি দেবতাকে আনয়ন করেছো অথচ আমি জানি না কেন তোমাকে নারদ বলিনি আমাকে নারদ ওই আমি তো আমাকে তো নিমন্ত্রণ করিনি আমি তো তোমাকে নিমন্ত্রণ করতে বলেছিলাম নারদ নারায়ণ নারায়ণ তুমি তোমার মামিমাকে নিমন্ত্রণ করনি আরে নিমন্ত্রণ করতে যেতাম নারদ ৩৩ কোটি দেবতাকে নিমন্ত্রণ করতে করতে সুপারি শেষ হয়ে গিয়েছিল জানেন ওই জন্য আপনাকে দিতে পারেনি নিমন্ত্রণটা তো তোর মুখের কথা তুই আমাকে বলতে পারিসনি সে কি স্বামী বলো পার্বতী অদূর হইতে দেখলাম এই দেব সুবার মাঝে একে নারীর কণ্ঠ কে বা নৃত্য করলো এই দেব সুবার মাঝে কে লক্ষ্মী নৃত্য সরস্বতী আরে তুমি ভুল শুনেছো পার্বতী তুমি ভুল শুনেছো আমি ভুল শুনেছি হ্যাঁ এখানে কোনো নৃত্য গতি হয়নি মনে হয় তুমি আজকে ভাং খেয়েছো বেশি গো আমি তো ভাং খাই একটু আগে দেখলাম এই দেবসভার মাঝি এই নৃত্যের ধ্বনি কিন্তু আমি আসার পরে দেখছি নৃত্যের ধ্বনি বন্ধ বলতে পারি এই দেবসভায় যদি কোনো নর্তকী না আসে তাহলে কে গো এক নর্তকী নয় এক সতীর আগমন ঘটে গেছে এই দেবসভায় সতী হ্যাঁ হ্যাঁ কিন্তু কই কোথায় সে সতী সে সতী নয় আমি জানি শ্মশানে মশানে থাকো বুড়ো ভাঙ ধুত্র খাও আর কোথা থেকে আগে নটিকে নিয়ে তুমি ঘর শ্মশানে মশানে থাকি বলে ভাং ধুত্র খাই তাই বলে কোথাকার নটি নিয়ে নৃত্য করা কি মোর স্বভাব তুমি কারি প্রেমে পড়ে মত হলে ভুলে গেলে সুরধ তুমি মত হলে স্বামী ভুলে গেলে সুরধ ভুলে গেলে সুরধ
আমি অপর নারীকে কখন হরণ করেছি? তাহলে কই কেবা কোন নারী এই দেব সবাই করলো সেই এই নৃত্য গীত কিন্তু দেখছি না কেন? তুমি আমাকে এই মুহূর্তে দেখে দাও। কাকে দেখাবো, কাকে দেখাবো পার্বতী? এই দেব সবাই যারা আছে সবাই মাত্র সতী, কোনো নটির অঘটন ঘটিনি এই দেব সভা। তাই বুঝি যদি এই দেব সভার মাঝে আমি এবার করতে পারি কোনো নটিকে, তাহলে তুমি হবে কঠিন অপমান এই তেত্রিশ দেবতার কাছে। বেশ, তবে তাই যদি করতে পারো করো, তুমি পার করো সেই মৃত্যু নদীকে। বেশ, আমি এই মুহূর্তে সেই নটিকে বের করবো। ওরে ওরে নটি মেয়ে, তুই কোথায় রয়েছিস? আমি নটি নই, নটি নহি মা, জন্ম দুঃখিনী গো, অতি যদি আসতে সে নারাজ হয় এই নিয়ে যাও ভুবন বিজয় ত্রিশূল, এই ত্রিশূলে গন্থিত করে নিয়ে আসবে ভত্তাবতীকে এই কৈলাসের ভিতরে। আমি এখন এই ভুবন বিজয় ত্রিশূল পদ্মাবতী
দাদা দেব সময় যদি না আসে যে মামা ঠাকুরের দেওয়া ভুবন বিজয় তুসুলিতে বিদ্ধ করে নিয়ে আসবো তোকে। ওং নমো শিবায় শান্তায় কর্ণোত্তমেহে তবে নিবেদয়ামি চত্তনং তং গতি পরমেশ্বর। ওং নমো শিবায় নমো শিবায় নমো নমঃ। ওং ত্র্যম্বকং যজামহি সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বরকমি বন্ধনম মৃত্যুমুক্সি অমামৃত। প্রণাম তব চরণে পিতা আশীর্বাদ। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রণাম তব চরণে জননী আশীর্বাদ করি কন্যা। ৩১ কোটি দেবতার চরণে রইল আমার শত সহস্র কোটি প্রণাম। জানতে পারি পিতা কিবা অভিপ্রায় ডাকিলে মোরে দেব সভায়? পদ্মাবতী দেব ঔরস জন্ম তোর দেবী কুলে লহিয়া জনম করবে না তো মিথ্যের আশ্রয় গ্রহণ। না পিতা আমি কেন মিথ্যের আশ্রয় গ্রহণ করব? দেখো চিনিতে পারো কি ওই জনম দুঃখিনী রে? জনম দুঃখিনী একে পিতা আমি একে চিনতে পারবো কি করে? পিতা বলো কন্যা। আমি বলি শোনো পিতা আমার বচন, কেমন বলিতে পারি ইহার বিবরণ? কারে নারী কারিছি বাড়ি কোন রাজ্যে এহেন অন্যায় কথা বলো কোন কার্যে? হ্যাঁ পিতা দেবী কুলে লহিয়া জনম সত্য করছ তুমি দেবীর ভিতর মিথ্যের আশ্রয় গ্রহণ। অভিযোগ করেছে তোমার নামে তোমার নাগ অথবা নাগিনীতে তার পতি ধ্বংসর করেছে ছাউতলে ভূতের লোভাবাসর করে এই মুহূর্তে তার পতির প্রাণ ফিরে দিতে। না পিতা বানিয়ার ধাঙ্গুড়ি বেটি ফিরে দে যদি শান্তর নাচের ঠমক তালে মজাইল তব মন মিথ্যে কথা কয়ে বালি দেব সবাই আসে নাকান চুল কাটি পাঠাইব দেশে। আমি মরি আছে বালির মামি হরা পাপে বলতে চাই খেলছে দেখি আমার কাল সাপে। আবার যদি দেব সবাই কও বড় কথা বসাইব গাধার পৃষ্ঠে মুড়াইব মাথা। সহস্র নাগ আছে এই ত্রিভুবনে কন্যাকে খাই বাছা কেনা তাহা জানে। নারায়ণ মামা ঠাকুর পদ্মাবতী তো ঠিক বলেছে সকলের নাগ আছে আর কার নাকে যে দংশন করেছে দেখা গেল আপনার নাকে দংশন করেছে আপনার জানাননি কাউকে? তাহলে তার মানে প্রমাণ ছাড়া প্রমাণ চাই? সত্যই তো আমি ভুল করেছিলাম প্রমাণ ছাড়া যে বিচার সালা বিচার করা যায় না। আচ্ছা কন্যা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আমার হয়ে ৩৩ কোটি দেবতারাই প্রমাণ দেবে। তোমার হয়ে ৩৩ কোটি দেবতা প্রমাণ দেবে তাই বুঝি? হ্যাঁ তাহলে প্রথমে জানি দেবরাজ ইন্দ্র তুমি কি জানো ওই জনম দুঃখিনীর বিবাহের কারণ? সত্যই পশুপতি তাই যাহা বলিব সত্য বলিব এই আদ্যকার দেব সবার মাঝে সত্য ভাই মিথ্যা বলিব না কব। তাই তো সর্বপ্রথম জানাই প্রণাম দেব পশুপতি অতঃপরে জানাই প্রণাম মাতা ভগবতী অতঃপরে জানাই প্রণাম যতক দেবগণ বিস্তার করি কহিব আমি তার জীবাত্মার বিবরণ। একদিন ভগ্নী পদ্মাবতী হংস পৃষ্ঠে চড়ি আসিল মরেন্দ্রপুরে এক এক ৩৩ অঙ্গীকার করে অনিরুদ্ধ ঊষার নৃত্যকে দেখিবার বাইনা ধরে পুনরায় দেবর্ষি নারদ দ্বারাই কনেও করিউনের ঊষারে আনায়ন মহানন্দে শুরু হয় নৃত্য গীতের আয়োজন। একে একে তৃতীয়বার করে নৃত্য গীতের দলে ভঙ্গ আমি ক্রোধে তাদের করি অভিশাপ যাও যাও অনিরুদ্ধ ঊষা দ্বাদশ বৎসর মর্ত্যধামে গিয়ে কর বাস। এইটুকু জানি আমি ইহার বিবরণ মন দিয়ে শুনিলেন যথেক দেবগণ এরপরে প্রমাণ দেবেন রবির নন্দন ধর্মরাজ। তার পতির দংশনের ব্যাপারে নিয়ে কিছুই জানো না? তোমার তোমার কথা পুরো বাচ্য নয় এই দেবসভার ভেতর রবির নন্দন ধর্মরাজ্যম কি জানো ওই চরম দুঃখিনীর বিবাহের কারণ? বেশ তাহলে আমি বলছি
এই আদ্যকর দেব সমাজে যাহাই বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা কবু বলিব না শুনুন শুনুন পশুপতী শুনুন দেবগণ আমি বলিতেছি এই পদ্মার বিবরণ একদিন শুনতে পাই ওই সাঁওতালি পর্বতে লক্ষ্মীন্দর প্রাণে মারা যায় পাঠাইলাম আমার দূত যমদূতের এই পদ্মার যম পদ্মার কাল লাগে করিল তাদেরকে পরাজিত ফিরে আসলো আমার নিকটে ক্রোধ হইয়া ছুটিয়া গেলাম ওই সাঁওতালি পর্বতে রণ করিলাম পদ্মার সাথে অরুণ বরুণ কিরণ করিল আমাকে নাক ফসে সেদিন তো আপনি বিচার করেছিলেন বিচার করেছিলাম সত্য কিন্তু তুমি কি দেখেছিলে তার পদকে দংশন করেছিল পদ্মারে নাগনিতে পদ্মার শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের প্রাণবায়ু রইয়াছে আমার কাছে যেই দিন দরকার হবে পদ্মাবতীর সেই দিন পদ্মাবতীকে ফিরিয়া দেব তার প্রাণবায়ু তোমার সাক্ষী কোনো প্রাঞ্চনীয় নয় আর কোনো প্রমাণ আছে আমার কি প্রমাণ আছে আমার স্বামীকে যে নাগিনী দংশন করেছিল তার অষ্টমরী কালপুচ্ছ কেটে আমার শাড়ির অঞ্চলে বেঁধে শাড়ির অঞ্চলে হ্যাঁ ওই দেখি দেখি পদ্মাবতী পিতা এই যে কালপুচ্ছ এটি আমি জানি এটি কালপুচ্ছ পদ্মাবতী হ্যাঁ পিতা 30 কোটি দেব দেবী তোমার নামে অভিযোগ করছে তবু তুমি অস্বীকার হচ্ছ এটি কালপুচ্ছ জানেন পিতা আপনার মস্তকে যে তক্ষক রয়েছে তক্ষকে তক্ষকের নয় তাহলে মায়ের হস্তে রয়েছে শঙ্খিনী শঙ্খিনীর পুচ্ছ হবে কথাটা বলতে লজ্জা করলো না কেন কিসের লজ্জা এই জন্য শুধু আমার কাছেই রয়েছে এই জন্যই বুঝি এই জন্যই বুঝি তোর স্বামী আর তোর ছেলে তোকে পরিত্যাগ করে চলে গেছে শোন মাতা তুমি কত বড় সতী আমার পতি আমায় পরিত্যাগ করে গেছিল সে তোমার কারণে ব্যথা বলো না মরে ধামনা ভাতারি তোমার মতো নয় মাতা অসুর ভাতারি ওরে রাক্ষসী তুই কত বড় সতী হ্যাঁ তুই কত বড় সতী অসুরকে মারলাম নিজের বাহুর বলে তোর মতো নয় পিতার আঁচল ধরে পিতা মরে অঞ্চল রেখেছে সে তোমার কারণে পুত্র কামিনী ভুলে যাও লজ্জা করে না নিজের পুত্র কার্তিকের রূপ দেখে পাগল হয়ে প্রেম আলিঙ্গন দিতে বনে গিয়েছিলে তুই কত বড় সতী তুই কত বড় সতী ওই জন্যই তোকে বলে ধামনা ভাতারি কন্যার তার মনে বড় অবিশ্বাস তাহলে এই মধ্যে সব নাককে স্মরণ করা হোক তুমি সত্য বলেছ পদ্মাবতী তাহলে আর দেরি না করে এই পুচ্ছ প্রমাণিত হবে এই মুহূর্তে করো তুমি তোমার অষ্টকোটি নাগ নাগরীদের স্মরণ ঠিক আছে এই মুহূর্তে আমি আমার অষ্টকোটি নাগগণকে স্মরণ করছি ধরে কালিয়া নাগিনীকে হ্যাঁ কালিয়া নাগিনী কালিয়া নাগিনী আসতে পারবে না কিন্তু কেন সে কালী তো হচ্ছে অন্য কোথাও গিয়েছে নারায়ণ 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 অন্য কোথাও গেছে মানে হ্যাঁ কোথায় গেছে তুমি জানো না তোমার নাগিনী কোথায় গেল এই যে দুঃখিনী পদ্মাবতীর পদ্ম আসনে নিচে এসে কালিয়া নাগিনী তার চুলের মুঠো ছিল টান দিয়ে নিয়ে আসোকে ধরো ধরো এই তো সে কালিয়া নাগিনী এই তো সে পুচ্ছ একই পদ্মাবতী যে দেখো এই বেহুলা যে পুচ্ছ দিয়েছে আমার হস্তে আর তোমার কালিয়া নাগিনীর সঙ্গে এই পুচ্ছ মিলে যাচ্ছে
তবে কি এই কালে নাকি করেছে দংশন পিতা সত্য আমার নাগিনী ভালা লক্ষীন্দরকে দংশন করেছে কথা সত্য কি বলছো মা তোমার নাকৃতি ভালা লক্ষীন্দরকে দংশন করেছে হ্যাঁ পিতা কিন্তু কেন 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 সেই কথাই তো আমি বলতে চাই কেন আমার নাগিনী তাই স্বামীকে দংশন করলো কিসের জন্য পিতা আমি কি দেবী নই দেবরসিক জন্ম হয়নি আমার বারবার যতবার ওই চাঁদের কাছে গিয়েছি একটিমাত্র পুষ্পাঞ্জলির কারণে পুষ্পাঞ্জলি না দিয়ে বারবার মনে করেছে অপমান অপমানের জ্বালায় দাউ দাউ করে জ্বলতে জ্বলতে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমি কি করেছি জানো পিতা এক এক করে নাশ করেছি তারে চোদ্দ ডিঙ্গা ধন্যত্ব বাহাত্তর হাজার মাঝি বললাম ট্রফি কালী আরো কি করেছি জানো আরো কি করেছো বর্তমান এক এক করে গ্রাস করেছি চাঁদের ছয় পুত্র নবলক্ষের বাগানে বাড়ি চাঁদের বন্ধু ও সাধারণ তবুও দুরাচার কাতর হয়ে করেনি মরু চরণে পুষ্প জল অর্পণ হতে পারেনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব অত করে দিদি নেতার কথা মতো ছুটে যাই আমি স্বর্গধামে দেবরাজ ইন্দ্রের কাছে ছলনার আশ্রয় নিয়ে হরণ করে নিয়ে এসেছিলাম অনিরুদ্ধ উষারে দ্বাদশ বৎসরের জন্য মর্তধামে বিধাতার সঙ্গে তিনি সত্য আবদ্ধ করে বলেছিলাম দ্বাদশ বৎসর লেখাপড়া দ্বাদশ বৎসর বিয়ে বিয়ের বাসরে মৃত্যু হবে কালে নাগিনী সংহারে ছয় মাস ছয় দিন বেহুলা বালি ভাসবে সাগরে জলে ভাসিতে ভাসিতে যাবে কোলক দেবপুরে সেখানে গেলে বালার প্রাণ ফিরিয়ে দেব আমি আজ থেকে তোমার নীলা সম্পূর্ণ আর তুমি কোনো ছলনা করতে পারবে না বদ্যাবতী মা হওয়া কি সহজ কথা যদি মা সেই না বোঝে সন্তানের ব্যথা অবুঝ সন্তান মায়ের বুকে মুখে লাঠি মারতেই পারে তাই বলে কি মা হয়ে সন্তানকে ছুড়িয়ে ফেলে দিতে পারে বদ্যাবতী না পিতা আজ আজ থেকে তোমার ডিলা সম্পূর্ণ আর দেরি না করে তুমি লক্ষীন্দরে প্রাণ ফিরে দাও তোমাকে বিশ্বমাজ বিশ্ব পূজিত করার জন্য আমি চাঁদকে আদেশ করব মা তাই যেন হয় বেহুলা তোমায় আমি কথা দিয়েছিলাম শয়ন স্বপনে নিশি জাগরণে যখন পড়বে বিপদ আমায় করবে স্মরণ উল্কার বেগে ছুটে এসে তোমায় দেব দর্শন বলো মা তোমার কষ্টে যে আমিও কেঁদেছি মা বলতে পারো কোনো মানবের দ্বারাই কি সম্ভব একাকিনী অনিদ্রা অনাহারে সাগর বক্ষে ভেসে আসা কখনো আমি যে সদা সর্বদাই তোমার পশ্চাতে ছিলাম মা তুমি আমায় ভুল বুঝো না লক্ষীন্দরের অস্থি আমার হস্তে তুলে দাও আমি চিপদানের ব্যবস্থা করছি দাদা গো পদ্মাবতী সেই দিন লোহ আসর ঘরে তোমার সাথে আমার রণ হয়েছিল সম্মুখে না পেরে তোমায় পশ্চাতে আমি নাক পাশে বন্ধন করেছিলাম সত্যই পিতা মুক্ত করে দিয়ে বলেছিল যে লক্ষীন্দরের জীবাত্মার অধিকার একমাত্র তোমার কিন্তু আমি বলেছিলাম না এ সাদের মরা নয় বাদের মরা তাই জীবাত্মার অধিকার একমাত্র আমার তুমি বলেছিলে যেই দিন দরকার হবে তুমি আমার কাছে চেয়ে নেবে হাস্যিমকে বিদায় দেব দাও লক্ষীন্দরের জীবাত্মা আমার হস্তে তুলে দাও তার সঙ্গে চাঁদের ছয় পুত্রের জীবাত্মাও আমাকে দিতে হবে আমি সব পরমাত্মাকে জমা রেখেছি এই আমি তোমার হস্তে তুলে দিলাম শোনো পার্বতী চলো আর দেরি না করে আমরা চাই অন্তপুরে গিয়ে বিশ্রাম করি সে কি গো মর্তধাম থেকে তোমার নাতিনী এসেছে নাতিনী নিত্য একা একা শ্রবণ করলে দর্শন করলে তুমি তো রসভঙ্গ করেছো আমি আমি তো আরো শুনতে চেয়েছিলাম না গো এ একবার তোমার নাতনির নৃত্য আমাকে দেখাবে না ও তুমিও জান শুনতে চাও আমাদের নাদবধুর নৃত্য কি তাহলে শোনো নাদবধু শুরু করো তুমি তোমার নৃত্যের ঝঙ্কার নৃত্যের ঝঙ্কারে চমকে দাও 33 কোটি দেবতাকে Thank you.
হ্যালো হ্যালো তাই লক্ষিন্দরের অস্থি গঠন করব। অস্থি গঠন না করলে জীবদান করা যাবে না, তাই অস্থিগুলো তো খুশে খুশে গেছে, একটা একটা করে গঠন করতে হবে, তারপরে আমরা জীবদান করব। আর আস্তি গোস্বামনির মাতা নাগ ভগ্নী বাস কৃষ্ণ থা নেতা আর আমি পদ্মা, আমরা দুইজনে মিলে অস্থি গঠন করব। আরে নেতায় পদ্মায় দিল শেষ শেষ
বসেন আপনারা বসেন বসে যান এখন অনেক দেরি হবে বসেন দেবী বদ্ধাবতী কি করলো এবার দুর্লভ লক্ষ্মীকে প্রাণদান দেবে বলে ঝারণ মন্ত্র শুরু করলো আউলে ধাইয়া বিষকে চাউলে মাখিলো গ্রাত্র হরিদ্রা দল দিয়ে স্নান করিয়ে এবার দেবী ঝারণ মন্ত্র শুরু করলো তাই আমি এখন লক্ষ্মীন্দরের বিষ ধরব সবাই মাথার চুল খুলে দেবে আর সবার চরণে আমার রইল শত সহস্র কোটি প্রণাম আমি কিছুই জানি না সবাই আমার গুরু আর আস্তি গোস্বামীর মাতা নাগ ভগ্নী রস যা পারবে দান করবে এই বীজ ধরার সময় দান করলে তার বংশে কখনো সর্প ভয় থাকে না আরে জিও রে দঙ্ক I'm
আপনারা নিজ নিজ জায়গা নিয়ে বসে পড়ুন বসে যান নিজ নিজ জায়গা নিয়ে বসে পড়ুন এখন অনেক গান হবে তো আরো বসে অনেক গান হবে বসুন নিজ নিজ জায়গা নিয়ে বসে পড়ুন